ক্রীড়ামন্ত্রী বারম্বার করছেন ভুল, কুচার গোটে ঘটুচি আউ গোটে, চব্বিশ ঘণ্টা নপূরণু বদলি যাচ্ছে নিষ্পত্তি। চর্চা গণশিক্ষা বিভাগরে কণ চালিছি? রাজ্য সরকার গাইডলাইন দিয়েছেন যেহেতু কোভিডর সম্ভাবনা অছি, আপনার ফোর্থ লহর কথা কিছু কিছু আরম্ভ হয়েছিল, বিভিন্ন জায়গায় আরম্ভ হয়েছিল, সেইপা স্বাস্থ্য বিভাগ পরামর্শ দিয়েছিল যেকোনো দৃষ্টিকোণ রাজ্য সরকার যেতরে স্বাধীনতা দিবস গুড়ি চিরাচরিত ভাবে পালন হওয়া সে দৃষ্টিকোণ স্কুলের পতাকা উত্তোলন নিশ্চিত ভাবে হব, কিন্তু পিলা মানুষ ইনভলভ করা হব না। মন্ত্রী এই বাইট দেবার চব্বিশ ঘণ্টা নপূরণু স্কুল ও গণশিক্ষা বিভাগ তরফ হোয়াটসঅ্যাপে আসিলা এক মেসেজ, সমগ্র রাজ্যর শিক্ষানুষ্ঠানে পালিত হওয়াকু থিবা স্বাধীনতা দিবস 2022 রে স্কুল ছাত্রছাত্রী মানে অংশগ্রহণ করিবে। যদি গণশিক্ষা মন্ত্রীঙ্ক এহা হেউচি নিষ্পত্তি, তবে গতকালি গণমাধ্যম আগরে কাহিকি সমীর দাস কহিলে স্বাধীনতা দিবসে ছাত্রছাত্রী মানে আসিবেনি স্কুল, কেবল শিক্ষক মানে হি বিদ্যালয়ে পতাকা উত্তোলন করিবে? তবে তৃতীয় মহলার পরামর্শ ন নেই মন্ত্রী এমিতি বাইট দেইথিলে কি, তাকু নেই এবে চর্চা জোর ধরিছি। নিশ্চিত ভাবে পতাকা উত্তোলন স্কুলের হওয়া পাই কি কথা আছে, তেমনি শিক্ষক মানে তাঙ্কা ভিতরে পতাকা উত্তোলন করবে, জাতীয় পতাকা উত্তোলন হব, কিন্তু রাজ্য সরকারের যে গাইডলাইন আছে তাকে ফলো করিয়া পড়িব। মন্ত্রী প্রথম থর পাই এভাবে ভুলভাল মন্তব্য দেউ নাহান্তি, আগরু মধ্য এমিতি অনেক থর ভুল তথ্য দেই রাজ্যবাসীঙ্কু ভ্রমিত করিছন্তি। টিকে মনে পকান্তু কোভিড বেলার কথাকু, কেতেবেলে স্কুল খোলিব কহুতিলে তো কেতেবেলে স্কুল আউ খোলিবনি, সেইপরি কেতেবেলে স্কুলে পরীক্ষা হেব কহুতিলে তো আউ কেই ঘন্টা পরে পরীক্ষা হেবনি বলি কহুতিলে, এমিতি একাধিক তর ভুলভাল কথা কহি রাজ্যবাসীঙ্কু ভ্রমিত করিছন্তি মন্ত্রী সমীর রঞ্জন দাস। আপনার অবগতি নিমন্তে জানি দেউছি যে মন্ত্রী যেত কোভিড পিরিয়ড হয়েছিল, কোভিডর ছুটি হয়েছিল, সেতবে কেবে স্কুল খোলিব, পুনি বন্ধ হব, পুনি খোলিব, পুনি বন্ধ হব, সেমতি সাংবাদিক মানুষ স্কুল ভিতরক এন্ট্রি পুনি বন্ধ হব, এইভাবে বহুত বারম্বার ছ সাতটি স্টেটমেন্ট দিয়েছেন, পুনি উড্র করছেন। আপনার সচিব এবং মন্ত্রী ভিতরে যে সামঞ্জস্য নথিলা বিগত দিন মানুষের, এবে দেখবে আমি আজ মুখ্যমন্ত্রী পাখে দাবি করছু যে মাননীয় মন্ত্রী বারণ করতু কোণী এমনি গোটে বাচলামি স্টেটমেন্ট ন দিও, যে গোটে এজুকেশন ডিপার্টমেন্ট গোটে ওড়িশার পাখাপাখি 75 লক্ষ পরিবার পিলা মানে আপনার এজুকেশন ডিপার্টমেন্টের পড়ুন স্কুল অন্ড মাস এজুকেশন ডিপার্টমেন্ট, সে ভিতরে গোটে নেগেটিভ বাতাবরণ যাচ্ছে যে গোটে রাজ্যের মন্ত্রী এইভাবে বাচলামি স্টেটমেন্ট দিয়েছেন, যেমনি আপনার মহম্মদ রোগলক লে দিল্লির দৌলতাবাদ প্রতিদিন চেঞ্জ করতে সকাল সন্ধ্যাবেলা রাজধানী চেঞ্জ করতে সেইভাবে। মন্ত্রীমণ্ডল অদল বদলরে অনেক বড় বড় রথি মহারথী টলি পড়িথিবা বেলে বঞ্চি যাইথিলে সমীর দাস, এপরিকি নিজ বিভাগ মধ্য বঞ্চাই রখিবারে সক্ষম হইথিলে, হেলে এভাবে ভুল কথা কহি লোককু কেতে দিন ভ্রমিত করুথিবে সমীর বাবু, কেতে দিন তাঙ্ক পদ বঞ্চাই রখিবারে সক্ষম হেউছন্তি তাকু নেই চর্চা জোর ধরিছি। ব্যুরো রিপোর্ট, ওড়িশা রিপোর্টার।